আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি মাসুদ করিম, সহকারী শিক্ষক ইসলামী উচ্চ বিদ্যালয় চকবাজার ঢাকা। তোমরা ইতিমধ্যে জেনেছ আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস শুরু হয়েছে, সে ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি হাজির হয়েছি এই অনলাইন ক্লাসে। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। তো তোমরা দেখবে তোমাদের ইংলিশ থেকে পেপারে এক নম্বরই দেখবে গ্রামার পার্টে দেখবে আর্টিকেল ব্যবহার। দেখো তোমরা যদি না জানো আর্টিকেল কি কাকে বলে তাহলে তোমরা সেটা কি অ্যান্সার করতে পারবে না। তো তাহলে আমাদের সেটা জানতে হবে আর্টিকেল কি কাকে বলে, কত বলে, কি কি এবং ইহাদের ব্যবহার। তো চলো কথা না বলে সরাসরি বোর্ডে চলে যাবো। আমি আবার বলে দিচ্ছি আজকের টপিকস আর্টিকেল সপ্তম শ্রেণী কোমলমতি শিক্ষার্থীদের জন্য। দেখো আর্টিকেল আর্টিকেল তাকে আর্টিকেল বলে, আবার বুঝে নাও, ওখানে লেখা আছে প্রথম লাইনটা এটা এ এন তাকে আর্টিকেল বলে, তাই তো? আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এখানে লিখতে বলো ডেফিনেট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল। সুন্দর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছ আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ক্লিয়ার? আমি তোমাদের নাম্বারই বলে দিচ্ছি, এটা হচ্ছে এক নম্বর আর এটা হচ্ছে দুই নম্বর, ঠিক আছে? এখন দেখো আর্টিকেল কাকে বলে, এ আর দাকে আর্টিকেল বলা হয়। আবার এরা যখন নাউনের পূর্বে বসে সকলের নাউনের সংখ্যা নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা প্রকাশ করে তখন তাকে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অবশ্য তোমাদের ক্লাস সেভেনে নেই, যখন তোমরা আপার ক্লাসে উঠবে তখন তোমরা দেখবে আর্টিকেলের অপর নাম ডেমোনস্ট্রেটিভ, আর্টিকেলের অপর নাম ডিটারমিনার। তো আমরা সেদিকে না যাই, তোমাদের যতটুকু দরকার আমরা তোমাদেরকে ততটুকু দিব। তো দেখো আমরা তো বলেছিলাম আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তো ডেফিনিট আর্টিকেল কাকে বলা হয়, তো এখানে তোমার চোখ দাও ডেফিনিট আর্টিকেল তাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, কারণ তা কেবল নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে আমরা কি বললাম, তাকে ডেফিনিট আর্টিকেল বলে, অর্থাৎ যে নাউন দ্বারা যে নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে তাকে নির্দিষ্ট করে বোঝাতে যে ওয়ার্ড বা যে আর্টিকেলটি হয় তাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। আবার ইনডেফিনিট আর্টিকেল তাকে বলে এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়, কারণ এই এ এবং এন দ্বারা কোন নির্দিষ্ট এ এবং এন দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় না, তাই এই এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। ক্লিয়ার? তো এবার আমরা চলে আসি ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার, ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার, ঠিক আছে? তো আর্টিকেলের ব্যবহারটা সাধারণত সাবজেক্ট ভিত্তিক হয়ে থাকে। তোমরা দেখো এলিয়ানের দেখে নাও, এলিয়ানের দেখে তোমরা দেখবে যে সাউন্ডের উপর ভিত্তি করে আর্টিকেলটি ব্যবহৃত হয়, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন ফর ইউ নট ফর ইউ বাট অল দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস। তো তুমি দেখতে পাবে সাউন্ডের উপর ভিত্তি করে আর্টিকেল বসানো হয়, অর্থাৎ
আমার সাউন্ডে কিভাবে উচ্চারিত হয়েছে, সাউন্ডের শুরুটা ভাইরের মতো হয়েছে না কনসোনান্টের মতো হয়েছে, তার উপরে ভিত্তি করে আমার আর্টিকেলটা বসে। তাহলে আমার এক নম্বর হচ্ছে চলে আসি, এক নম্বর হচ্ছে বলা হয়েছে ওয়ার্ডের শুরুতে ভাইর থাকলে সাধারণত এই শব্দটা দেখে নাও, সাধারণত কথাটা লিখে নাও, ওয়ার্ডের শুরুতে সাধারণত ভাইল থাকলে তার উপরে ক্যান বসে। আর ভাইল কি, তাই তো? ভাইল হচ্ছে এ ই আই ও ইউ, এই পাঁচটিকে ভাইল বলে। অর্থাৎ তোমার ২৬টি লেটার আছে, সে ২৬টি লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম হচ্ছে ভাইল, আর এক ভাগের নাম হচ্ছে কনসোনান্ট। তো ভাইলকে পাঁচটা এ ই আই ও ইউ, আর বাকি যে ২১টি আছে সে ২১টি হচ্ছে কনসোনান্ট। তো আর্টিকেল পড়তে হলে আমাদের ভাইল এবং কনসোনান্ট সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছো ভাইলের শুধু ভাইল থাকলে এই পাঁচটা ভাইল আছে, তোমরা দেখো তো আমি যে প্রথম প্রশ্ন বলেছি সেটা তো বুঝতে পারো কিনা। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নে চলে আসি, ওয়ার্ডের শব্দে কনসোনান্ট থাকলে বা কনসোনান্ট সাউন্ড থাকলে সেক্ষেত্রে এ বসে, যেমন বুক, ভিটামিনতে পাশে ভাইরের উপরে নেই, তাহলে এখানে কি হবে এ বুক, ক্লিয়ার? এ পেন, ক্লিয়ার? এ মোবাইল, কারণ হচ্ছে কি এই পেনের পিঠটা কনসোনান্ট, মোবাইলের ল্যান্ডমার্ক কনসোনান্ট, ক্লিয়ার? তাহলে আমাদের এটা হয়ে গেল, এই দুটো শেষ, এটা শেষ, এটা শেষ। তিন নম্বর দেখো ব্যতিক্রম, অর্থাৎ ভাইলের উচ্চারণ কিউ হয়, তোমাকে দেখলাম হ্যাঁ, ভাইলের উচ্চারণ যদি কিউ হয় অথবা ওয়া হয় তাহলে কি বসে, কি বলেছি বলতো? বলেছি ভাইলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়াইল মতো হয় তাহলে এ বসে। যেমন বলে দেখলাম ধরো ইউনিভার্সিটি, এটা কিসের মতো আছে? ইউর মতো হয়, তাই না? তাহলে কি বলবে? এ বসবে। আবার ওয়ার্ল্ড টাকে উচ্চারণ দিয়েছে ওয়া হয়েছে, তাহলে কি বসবে? এ বসবে। বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। পরে চলে আসি, কনসোনান্টের পূর্বে যদি ভাইলের মতো উচ্চারিত হয়, অর্থাৎ কনসোনান্ট আছে সে কনসোনান্টের উচ্চারণ যদি ভাইলের মতো হয় তাহলে ক্যান বসবে, যেমন এমবিবিএস। দেখো তো আত্মদেশে দেখেছিলাম এটি এ উচ্চারণ কি, এ আর এ উচ্চারণ কি হবে, এ উচ্চারণ কি মতো হয়েছে? অবশ্যই হয়েছে, দেখেন কি হবে, ক্যান বসবে, বুঝবে? এটা কিন্তু সকল ওয়ার্ডের পূর্বে এন বসে, বুঝে নাও। ও ধারা শুরু, এই উপাস ভাইরাস এই যে ও ধারা শুরু, হ্যাঁ, ও ধারা দিয়ে যে সকল ওয়ার্ড লেখা হবে তার পূর্বে আমাদের এন বসে। যেমন উদাহরণ দিয়েছেন আমরা অরেঞ্জ, ব্যতিক্রমটা হচ্ছে ওয়ান, ব্যতিক্রমটি ওয়ান, ঠিক আছে? শুধুমাত্র ওয়ান ওয়ার্ডের বাদে সকল ওয়ার্ডে, আচ্ছা দেখা ওয়ান শব্দটা লেখা থাকবে, সেই ওয়ান শব্দটা বাদে যতগুলি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলি পূর্বে কি বসবে? এ বসবে। দেখা
varız. Yani varız. Yani puan takip edelim, puan asan yok ki, yani varız. Asan ki, ee var, doğru. Ee var, ee puan takip, doğru. Şey varız, ee puan kaybından. Clear? Açı. Çöne aşağıma, porovurdu, rol için. Doğru dedi abi, order uçanın H varı. Hatta order uçanın H var. তাহলে ওই অর্ডার গ্রুপে এ বা এ বসে দেখে নাও যেমন মডেল চন্দ্রকি এইচ তাহলে কি হবে এ হবে হ্যাঁ এ হ্যাঁ হর্স এ হর্স জিরো এ জিরো কিন্তু অর্ডার সূত্রে যদি এইচ থাকে সেই এইচের উচ্চারণ যদি ভায়েলের মতো হয় এইচের উচ্চারণ যদি ভাইলের মতো হয় তাহলে ওই ওয়ার্ডের গ্রুপে অ্যান বসবে দেখলাম কিন্তু এই চরণ যদি হয় না হয় ভাইলের মতো হয় তাহলে যা বসবে তোমার আওয়ার এখানে কি চলবে তো আওয়ার হচ্ছে আওয়ার তাই এখানে কি হচ্ছে এই এই চরণ কিন্তু আয় মতো হবে তাই না যার পরে এখানে কি হবে এই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো চলে যাই পরবর্তী হচ্ছে অর্থাৎ অপরিচিত বা সম্মানিত ব্যক্তিদের পূর্বে এই বসে অর্থাৎ তুমি একটা লোককে দেখলে তোমার সামনে চলে আসবে সে অপরিচিত সম্মানিত এই ধরনের লোকের সামনে সে লোকটা হতে পারে মহিলা হতে পারে পুরুষ অর্থাৎ মিস্টার এবং মিসেস এই জাতীয় অর্ডার পূর্বে সর্বদা এ বসে তাহলে দেখি আমরা যেমন মিস্টার রানা অপরিচিত ব্যক্তি প্রথমে কে বসবে মিসেস রেহানা প্রথমে কে বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এর ফলে রূপে কারো হকুক যাতে যে তুমি তো তোমার বাবার মতো হয়েছ তুমি তোমার মায়ের মতো হয়েছ তুমি তো জাতীয় পরিকাঠামো নজরুল ইসলামের মতো হয়েছ এরকম মত বুঝালে তাহলে ওই নাওনটির আগে এ বসে ওইটার তাহলে কি নাম হবে অবিয়াসলি প্রপার নাউন হবে তাহলে প্রপার নাউনটির পূর্বে মত জাতীয় প্রপার নাউনটির পূর্বে এ বসে যেমন আমরা দেখি ইউ আর নজরুল আই সি তোমাকে তোমাকে দেখতে নজরুলের মতো তার মত কথাটা বলা হয়েছে সেজন্য এখানে এ বসে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী মূল চলে আসি এই যে কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডের পূর্বে সর্বদা সর্বদা তোমাদের এ বসবে যেমন লাকা কি হবে এ লাকা গ্রেট এ গ্রেট মেনি আমেনি গুডিয়ান এ গুডিয়ান গুডমেনি এ গুডমেনি এ পূর্বে সর্বদা এ বসবে যেমন গ্রেট কি হবে এ গ্রেট ডিয়ার লর্ড টেরাটা গুমায়ার এ গুরুত্বপূর্ণ অর্থাৎ এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে সেটাতে আমাদের এ বসাতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝো সেটা কমেন্টস করবে ভিডিওটা পজ করে দেখবে আশা করি কোনো সমস্যা হলে কমেন্টস করে জানিয়ে দেবে তো আজ আর নয় দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে অন্য একটা টপিক নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম